الله أكبر، الله أكبر، الله أكبر. أشهد أن لا إله إلا الله، أشهد أن لا أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أو كما قال عليه الصلاة والسلام: عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل. يقول الله سبحانه وتعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. فاتقوا الله عباد الله، واجعلوا أعمالكم خالصة لله سبحانه وتعالى. وقال عز من قائل: وما أمروا إلا أن يعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة، وإن من الحجارة لما يتفجر منه الأنهار، وإن منها لما يشقق فيخرج منه الماء،
وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون. عن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها أنها قالت لقد مات رسول الله صلى الله عليه وسلم وما شبع من خبز وزيت في يوم واحد مرتين. أخرجه ابن حبان في الصحيح. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله قال والذي نفس أبي هريرة بيده ما أشبع رسول الله صلى الله عليه وسلم أهله ثلاثة أيام تباعا أو ثلاث ليال من خبز حنطة حتى فارق الدنيا. أخرجه الإمام أحمد في المسند والبخاري في صحيحه ومسلم في صحيحه والترمذي في السنن بإسناد صحيح. সম্মানিত হাজিরিন মুসল্লিয়ার কেরাম দিনী ভাই বোনেরা, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল ক্ষেত্রে প্রকাশ্য প্রকাশ্যে ঘরে বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে শেয়ার করব। বিষয়ের গুরুত্বের উপলব্ধি করার জন্য প্রথমে আমি যে সাতটি পয়েন্ট আপনাদের সাথে তুলে ধরবো সেটা হচ্ছে শুধুমাত্র এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে এটা আমাদের জন্য জানা কেন দরকার, এর জন্য সাতটি পয়েন্টে কথা বলবো। এমন একটি বিষয় যেটি আমাদের জীবনের জন্য অপরিহার্য, জীবনে জীবন ধারণ করতে হলে জীবন যাপন করতে হলে আমাদের একেবারেই প্রয়োজন, কিন্তু এতে আমরা অতিরিক্ত করার কারণে এটি আমাদের জীবনে এমন একটা ভয়াবহ অবস্থা রূপ নেয় যেটি আমাদেরকে ভয়াবহ ক্ষতির দিকে ঠেলে দেয়। জীবনের জন্য অপরিহার্য, কিন্তু এই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত করার কারণে এই বিষয়টি আমাদেরকে ক্ষতির দিকে ঠেলে দেয়, অথচ আমরা সেটা উপলব্ধি করতে পারি না, বুঝতে পারি না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই বিষয়টি বন্ধুগণ, এর যে মূলনীতি ও সূত্র রয়েছে, এই সূত্র আমাদের জানা না থাকার কারণে এটি আমাদের জীবনের জন্য গোপন ঘাতকে পরিণত হচ্ছে, অথচ আমরা মনে করি না বা বুঝি না যে আসলে এটা কি আমাদের জন্য ক্ষতি হচ্ছে কি না, কিন্তু আমরা সেই কাজের সাথে সম্পৃক্ত আছি। প্রতিনিয়ত সকাল সন্ধ্যা ২৪ ঘন্টার মধ্যে কোনো না কোনো সময় আমরা এই কাজের মধ্যে লিপ্ত আছি। তাহলে বোঝা গেল যে আমাদের জীবন ধারার সাথে একেবারে নিবিড়ভাবে জড়িত একটি বিষয়, যেটা কোনো কোনো না কোনো ক্ষেত্রে আমার জন্য গোপন ঘাতকে পরিণত হচ্ছে, অথচ আমি সে বিষয়ে গুরুত্ব দিচ্ছি না, কারণ এর মূলনীতি, এর যে সূত্র রয়েছে এই সূত্র সম্পর্কে আমার জ্ঞান নেই। তিন নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, এই বিষয়টি সর্বদা আমাদের মন এবং প্রবৃত্তির কামনা করে, চায়, মনে চায় যে এটাই করি, মনে চাই যে এই কাজ যদি ভালো বেশি হয় ভালো, এবং আমরা যখন করি তখন সব সময় আনন্দ এবং মজা পাই, কাজের মধ্যে আনন্দ এবং মজা আছে। কিছু কিছু বিষয় আছে যেগুলো মানুষ মজা না হলেও করতে হয়, যেমন আপনি ওষুধ খান, এতে মজা নেই কিন্তু ওষুধ খেতে হচ্ছে, কিন্তু আপনি অসুস্থ। আপনি ইনসুলিন নিচ্ছেন, ডায়াবেটিস, প্রতিদিন আপনি কি গায়ের মধ্যে সিদ্ধ করতে চাইবেন? চাইবেন না, কিন্তু আপনাকে নিতে হবে যেহেতু আপনি অসুস্থ, কিন্তু না, এই কাজের মধ্যে মজা আছে, এই কাজের মধ্যে আনন্দ আছে, কিন্তু আমরা সবসময় করেই যাচ্ছি, আমরা সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিন্তু সেই মজা আমাদের নিজেদের ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। চার নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, এমন বিষয় যে বিষয়ে আমরা কখনো স্বাভাবিকভাবে নিজেদের জীবনের জন্য, নিজেদের অন্তর এর জন্য, নিজেদের ইমান এবং চেতনার জন্য, ইবাদত ফরজ ইবাদতের জন্য ক্ষতিকর বা সমস্যা সৃষ্টিকারী মোটেও মনে করি না, খুব কেউ বিবেচনাই করি না যে এটাতে আমার ইমানের জন্য ক্ষতি হতে পারে, আমার ইবাদতের জন্য ক্ষতি হতে পারে, এমনকি আমার অন্তরের জন্য ক্ষতি হতে পারে। এটা মানে আমাদের অনেকের কাছে সেন্স এখনো আসে নেই, কিন্তু জীবন ধারার সাথে একেবারে নিবিড় বিষয়, আমরা খুব মানে হর হামেশা সকাল সন্ধ্যা এই কাজের সাথে জড়িত, সকাল সন্ধ্যা এই কাজের সাথে জড়িত।
বিষয়টি বোঝা যাচ্ছে যে ভয়ঙ্কর, অন্যথায় আমার ইমানের সাথে সেটা সম্পর্ক রয়েছে, অথচ আমি গুরুত্ব দিচ্ছি না অথবা আমি বুঝতে পারতেছি না। এই জন্য আজকে এই বিষয়টি আপনাদের জন্য আমরা আজকের এই আলোচনার জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা চয়ন করেছি বা নির্দিষ্ট করেছি। এমন একটি বিষয় বন্ধুগণ যা আমাদের অন্তরকে কঠিন করে দেয়, যেই সমস্ত কাজ মানুষের অন্তরকে কঠিন করে দেয়, মানুষের অন্তর কঠিন হয়ে যায়, তার মধ্যে এটাও একটা কাজ, কিন্তু একজন লোকের উপলব্ধির মধ্যে নেই, এমনকি আমার উপলব্ধির মধ্যে নেই বা অন্যের উপলব্ধির মধ্যে নেই যে এটা আমার অন্তরকে কঠিন করে দিতে পারে। সামনে আমরা শুধু অন্তর কঠিন হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে একটু দৃষ্টি আকর্ষণ করব, যদিও আজকের এই আলোচ্য বিষয় নয় ইনশাআল্লাহ তাআলা। ফলে আপনার অন্তরকে কঠিন করে দিলে অন্তর যাদের কঠিন হয়ে যাবে, খুবই নর্মাল কথা, খুবই মানে যৌক্তিক কথা, এটা একেবারে সরল অঙ্কের মতো, যার অন্তর কঠিন হয়ে যাবে তার শারীরিক অসুস্থতা অন্যতম কারণ হয়ে যাবে। ফলে এই বিষয়টাই শারীরিক অসুস্থতার দিকে আমাদেরকে ঠেলে নিয়ে যায়, আমরা খবর রাখি না, আমাদের ডাক্তারের প্রয়োজন হচ্ছে, হসপিটাল ফার্মেসি এগুলো দেখি প্রত্যেক গলিতে একটার পর একটা হচ্ছেই, বৃদ্ধি পাচ্ছে, কোনোদিন কমতেছে না। ডাক্তারের সেখানে রোগীদের সমাগম এত বেশি যে আপনি যখন দেখবেন মনে হচ্ছে যে সমস্ত লোকই মনে হয় এই ডাক্তারের রোগী, আসলে কিন্তু সমস্ত রোগী না, মানে যেখানেই যান সেখানে দেখতে পাবেন যে সব ডাক্তারের চেম্বারের মধ্যে জায়গা নেই, কোথাও কি নেই, খালি স্থান নেই, কারণ হচ্ছে সমস্ত লোকই অসুস্থ, অসুস্থতার কারণও এর সাথে জড়িত, এর সাথে জড়িত। সাত নম্বর পয়েন্ট হচ্ছে যা আমাদের মন বিবেচনা এবং প্রজ্ঞা শক্তিকে দুর্বল, ভোঁতা এমনকি অকেজ করে দেয়। মানব জীবনের জন্য হিকমত, প্রজ্ঞা এটি এত গুরুত্বপূর্ণ যে আপনি শুধুমাত্র জ্ঞান দিয়ে আপনি যতটুকু অগ্রসর হতে পারবেন, জ্ঞানের সাথে যখন হিকমত যোগ হবে তখন এটা অনেক পাওয়ারফুল হবে, অনেক শক্তিশালী হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কিতাব অবতীর্ণ করেছেন, কিতাব হচ্ছে জ্ঞান, কিতাবের সাথে প্লাস আছে, কিতাব কি, কিতাব প্লাস। কোরআনে কারিমের মধ্যে দেখেন 6টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের রিসালাতের মিশনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে যোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, আর নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল তার দায়িত্ব হচ্ছে তিনি তাদেরকে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। শুধু কিতাব না, শুধুমাত্র বই একটা দিয়ে ধরে দিলেন হাতের মধ্যে এমন নয়, কিতাবের সাথে কি আছে, হিকমত রয়েছে, হিকমতটা ওই কিতাবের যে জ্ঞান রয়েছে ওই জ্ঞানটাকে শানিত করবে, বুঝতে পেরেছেন, এই হিকমতটাকে আপনি এখানে ভোতা করে দিবে, হিকমত কি হয়ে যাবে, অকেজ করে দিবে। সর্বশেষ এই বিষয়ের আলোচ্য বিষয়ের আজকের গুরুত্বের উপর যে বিষয়টি আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যা আমাদের জীবনধারার সাথে সরাসরি জড়িত, কিন্তু জীবনধারাকে সরাসরি মারাত্মকভাবে প্রভাবিত করে, যা আজকে এই জীবনধারার মধ্যে পরিবর্তন আনা দরকার, আগামীকালের সময় নেই, বুঝতে পেরেছেন, আজকে যদি পরিবর্তন আসে তাহলে আগামীকাল আমার জন্য খুব ভালো হবে। সুতরাং বন্ধুগণ এই গুরুত্বপূর্ণ পয়েন্টটি হচ্ছে আজকের আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয়ে আমরা যাচ্ছি যে বিষয়টি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের নির্দেশনার মূল বক্তব্য হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে খাবার এটি আমাদের জীবনের জন্য অস্বাভাবিক ক্ষতিকর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবারকে, অধিক পরিমাণে খাবারকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বাভাবিক একটি বিষয় উল্লেখ করেছেন। এই বিষয়টি আমাদের সকলকে নতুন করে কি করতে হবে, আবার তৈরি করতে হবে যে খাবার আমি কতটুকু পরিমাণে খাই। যেমন আপনি খাবারের মধ্যে লবণ খান, এখন যদি খাবারের মধ্যে 1 কেজি লবণ দিয়ে খানা রান্না করে তাহলে স্বাদ হবে তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা জিনিসের একটা মাত্রা এবং পরিমাণ রয়েছে, সে মাত্রা ও পরিমাণের সাথে কি করতে হবে, নিজেকে বোঝাতে হবে। তাই আমার বন্ধুগণ
প্রথমে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির বক্তব্য দিয়ে আপনাদেরকে শুরু করতে চাই। তাবিদের মধ্যে নির্ভরযোগ্য মদিনার আলেমদের মধ্যে প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, তিনি বলতেছেন ইন্না লিল্লাহি উকুবাতিন ফিল কুলুবি ওয়াল আবদান। তোমরা ভালো করে জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে তাদের অন্তর এবং দেহের উপর আল্লাহ রাব্বুল আলামিন কিছু শাস্তি দেন, কিছু কি দেন, শাস্তি দেন। যে শাস্তিগুলো বান্দার অন্যায়ের কারণে, বান্দার আচরণের কারণে, ভুল আচরণের কারণে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার জন্য দেন, শাস্তিগুলো সতর্ক করার জন্য দেন। দানকুন ফিল মাঈশা, জীবন যাপনের ক্ষেত্রে সংকীর্ণতা, যখন জীবন যাপনের ক্ষেত্রে সংকীর্ণতা আসবে তখন আপনি নিজেকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমার কোথাও ভুল আছে কিনা। কিন্তু আমরা উল্টা করি, আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ব্লেম করি, যেটা আমাদের জন্য জায়েজ নেই। ওয়াহনুল ফিল ইবাদাহ, ইবাদতের মধ্যে অমনোযোগিতা, দুর্বলতা। আপনি যখন দেখেন যে ইবাদতের মধ্যে আসলে অলস, অমনোযোগী, আমাদের কাছে বারবার লোকেরা এই কথা বলে যে মানে নামাজ ইবাদতের মধ্যে কেন যিনি মন বসে না, কিন্তু তিনি আসলে মানে এই বিষয়গুলো স্টাডি করেন নাই যেগুলো স্টাডি করা দরকার ছিল। অনেকে দেখা যায় যে সিজদায় গেন গিয়ে উঠে চলে আসতেছেন, সিজদা দিচ্ছেন মোরগের মতো ঠুকুর দিয়ে উঠে যাচ্ছেন, তার সেই মনোযোগিতা নেই, সে আগ্রহ নেই। তার কারণ হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে উকুবা, শাস্তি, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে শাস্তি। তারপরে এই সবগুলো রয়েছে, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়ামা দুরিবা আব্দুন বি উকুবাতিন আযম মিন কাসওয়াতিল কলব, আর বান্দার আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় যেই শাস্তি, যে শাস্তির মাধ্যমে বান্দা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সেটা হচ্ছে বান্দার অন্তর যদি শক্ত করে দেওয়া হয়, কঠিন হয়ে যায়। আপনার অন্তর যদি কঠিন হয়ে যায় আপনি ইবাদতের স্বাদ পাবেন না, আপনি ইমানের স্বাদ পাবেন না, আপনি সালাতের মধ্যে মজা পাবেন না, আপনি কোরআন তেলাওয়াতের মধ্যে মজা পাবেন না। আধা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করার পরে আপনার মনে হচ্ছে যেন না অনেক তো আর না, অথচ সালফে সালিহীনগণ কোরআন তেলাওয়াতের জন্য বসতেন, কোরআন থেকে উঠতে পারতেন না। তাহলে আমাদের তেলাওয়াতের মধ্যে আর সালফে সালিহীনের তেলাওয়াতের মধ্যে এই যে পার্থক্য, এই পার্থক্য আমরা বুঝতে পারিনি। সুবহানাল্লাহ, এই শাস্তিগুলোর মধ্যে ভয়ঙ্কর শাস্তি হচ্ছে অন্তর কঠিন হয়ে যাওয়া। অন্তর কঠিন হয়ে যাওয়ার কারণে আজকে যখন জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়, যে চোখ দিয়ে পানি পড়ার কথা ছিল সেখানে লোকের লোকদের মুখে আমরা হাসি দেখি। চিন্তা করেন, তারা হয়তো মনে করতেছে যে এই মৌলবী আমাদেরকে কিসের ভয় দেখাচ্ছে, আমরা তো এর চেয়ে বেশি পাওয়ারফুল, এর চেয়ে বেশি শক্তিশালী। জান্নাত জাহান্নামের কথা আমাদের অন্তরে আসে না, আমাদের অন্তর প্রকম্পিত হয় না, আমাদের অন্তর বিগলিত হয় না। এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো এই যে আমাদের অন্তরটা কঠিন হয়ে গিয়েছে। কি কঠিন হয়েছে দেখেন তো, সূরাতুল বাকারায় 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আল বাকারা আয়াত নম্বর হচ্ছে 74, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ثُمَّ قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ, অতঃপর অবস্থা এমন হলো যে তোমাদের অন্তর এরপরে কঠিন হয়ে গেল। فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدَّ قَسْوَةً, যে অন্তর যে কেমন কঠিন হয়েছে, فَهِيَ كَالْحِجَارَةِ, সেটা পাথরের মতো, أَوْ أَشَدَّ قَسْوَةً, অথবা পাথরের চেয়ে কঠিন হয়ে গেছে। আপনি চিন্তা করেন, অন্তর কাকে বলা হয়, হার্ট, হার্ট নরম না শক্ত, কেমন নরম, মানব দেহের মধ্যে সবচেয়ে নরম অংশগুলোর মধ্যে একটি হচ্ছে হার্ট, বুঝতে পেরেছেন, কিন্তু সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পাথরের মতো শক্ত হয়ে গেছে, অথবা পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে গেছে। এরপর আমার বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরের পরিচয় করে দিচ্ছেন যে পাথরের মধ্যে পাথর কিন্তু এক প্রকার নয়, তিন প্রকারের পাথর আছে। তোমরা যে পাথরের চেয়ে শক্ত হয়ে গিয়েছ, তোমাদের অন্তর যে পাথরের চেয়ে শক্ত হয়ে গিয়েছে, এটা তোমরা ভালো করে জেনে নাও। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথরের মধ্যে কিছু পাথর আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ফেটে গিয়েছে, ফেটে গিয়ে সেগুলো থেকে পানি প্রবাহিত হয়ে নদ নদীতে পরিণত হয়ে গিয়েছে।
আল্লাহ তাআলা বলতেছেন এটা আমি সাইফুল্লাহ তৈরি করে বলছি না, বুঝতে পেরেছেন? পাথর, আল্লাহ তাআলা পাথরের তিন প্রকারের পাথরের পরিচয় করে দিয়ে যে মানুষের অন্তর পাথরের চেয়ে শক্ত হয়ে গিয়েছে সে কথা বলতেছেন। এটা প্রথম প্রকার হচ্ছে যেগুলো থেকে নদ নদী বেরিয়ে গেছে, এটা আমরা জানি। আপনি যে নদ নদীগুলো পাথর থেকে পানি ঝর্ণায় আসতেছে আর সেখান থেকে বেরিয়ে আসছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, আর পাথরের মধ্যে কিছু পাথর আছে যেগুলো লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, যেগুলো ফেটে গিয়েছে সেগুলো থেকে পানি বের হয়েছে। প্রথমটা হচ্ছে ওয়া ইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু মিনুল আনহার, যে পাথর থেকে নদ নদী বেরিয়ে আসতেছে, পানি বেরিয়ে আসতেছে, শুধুমাত্র পানি বেরিয়েছে পাথর। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে পাথরের অবস্থা এমন হচ্ছে পাথর থেকে শুধু পানি বেরিয়ে আসতেছে, নদী বেরিয়ে আসছে। আর কিছু পাথর আছে যেগুলো ফেটে গিয়ে একেবারে ফেটে গিয়েছে, ফেটে গিয়ে সেগুলো থেকে পানি বের হচ্ছে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আর কিছু পাথর আছে যেগুলো লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে নিচের দিকে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে আর পরে পৃথিবীতে চলে আসতেছে, যেখান থেকে স্থানে থাকতে পারতেছে না, গড়ে গড়ে। আপনি জানেন ওই যে জলপ্রপাত, তারপরে কি বলে জানি জাফলং টাফলং, যেগুলো দেখেছে পাথর মানে কিভাবে চলে আসতেছে, আল্লাহ তাআলা যে বলছেন এগুলি দেখতে পাবে। ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন, তোমরা যা করতেছো আল্লাহ তাআলা এভাবে গাফিল নন। সুতরাং আমাদের অন্তর যদি পাথরের চেয়েও ভয়ঙ্কর কঠিন হয়ে যায় তাহলে এবার বুঝতে পারবেন যে এই অন্তর যে কত কঠিন হয়ে যাচ্ছে। এই কঠিন হওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হলো আমার বন্ধুগণ এই অধিক পরিমাণে খাবার আমাদের অন্তরের উপর বিশাল প্রভাব সৃষ্টি করে। আসাদ ইবনে মুসা রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি আউন ইবনে আবি জুহাইফা থেকে বর্ণনা করতেছেন। আউন ইবনে আবি জুহাইফা তিনি তাবেঈ ছিলেন, তার আব্বা আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট মানে সাহাবি ছিলেন, ছোট সাহাবি ছিলেন, সাহাবিদের কাছ থেকে বর্ণনা করতেন। আবু জুহাইফা সুয়াই আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু থেকে বেশিরভাগ বর্ণনা করেছেন। আবু জুহাইফা বর্ণনা করেন, আকালতু সারিদান বিলাহমিন সামিন, যে আমি একবার কিছু রুটি ভালো মানের গোশ দিয়ে, বুঝলেন, একবারে সাথে চিজ সহ মানে সুন্দর ভালো পর্যায়ের রুটি দিয়ে কি করলাম, খেলাম, পরিপূর্ণভাবে খেলাম। ফাআতাইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আতাজাশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসে আমি আমার বারবার ঢেকুর উঠতেছে। বেশি খেলে কি হয়, হ্যাঁ ঢেকুর হবে না, বারবার ঢেকুর উঠতেছে। ওয়া আনা আতাজাশা, আমি বারবার ঢেকুর দিচ্ছিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফ আনকা জুশাআক, তুমি তোমার এই ঢেকুর ঠেকাও, ঢেকুর বন্ধ করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢেকুর কি করো, ডেকুর রোধ করো। কুফ আনকা আন্না জাশাআক ফা ইন্না আকসারাহুম শাবআন ফিদ দুনিয়া, জেনে রাখো তোমাদের মধ্যে যে ব্যক্তি দুনিয়াতে অনেক বেশি মানে এই খাবার নিয়ে অনেক বেশি খাবে, শুধু পরিতৃপ্তি শাবা মানে একেবারে পেট পূর্তি ভরপুর পেট ভোজন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অতিরিক্ত দুনিয়াতে খাবে, আতওয়ালুহুম জুআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে বেশি সে ক্ষুধার্ত হবে। তো ক্ষতি কোন জায়গায় চলে গেছে দেখছেন, কিন্তু খেতে তো কোনো ভালোই লাগে, খাবার যত আইটেম বেশি করবেন ততই ভালো, পক্ষে যাবে না বিপক্ষে যাবে রাগ করবেন না, কারো পক্ষের উদ্দেশ্য না, আমরা আমার বিপক্ষে গেলেও সে বক্তব্য দিই, পক্ষে গেলেও সে বক্তব্য দিই, বুঝতে পেরেছেন? খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে ইসলাম, ইসলাম আমাদেরকে সকল ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ জীবনের কথা বলে, আমাদের জীবনটা ভারসাম্যপূর্ণ হতে হবে। দুনিয়ার এই জীবনে আপনি শুধুমাত্র পরিতৃপ্তির উপর থেকে গেলেন কয়দিন, হয়তো 50 বছর অথবা 60 বছর, এরপর আমার বন্ধুগণ ওই আখিরাতের জীবনে আপনি দীর্ঘ সময় পর্যন্ত ক্ষুধার্ত যদি থেকে যান তাহলে এর চেয়ে হতভাগা ব্যক্তি আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না। সুতরাং এই হাদিসের বর্ণনাকারী আসাদ ইবনে মুসা বর্ণনা করেন, তিনি বলেন, ফামা আকাল আবু জুহাইফাতা বিমিল ইবাতনিহি হাত্তা ফারাকাত দুনিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই বক্তব্য আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন যে আজকে যে এই পেট পূর্তি বোঝন করে যাচ্ছ কিয়ামতের দিন
এটি তোমার জন্য ক্ষুধার কারণ হয়ে যাবে। আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা সেদিন সে সিদ্ধান্ত নিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত কোনোদিন আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পেট পূর্তি খাননি। সিদ্ধান্ত আজকেই নিতে হবে, আগামীকালের সিদ্ধান্ত দেখছেন সিদ্ধান্ত কিভাবে নিয়েছেন। আবু জুহাইফা ছোট সাহাবি বলতেছি আমি, কিন্তু যখন কথাগুলো বলি খুব খেয়াল করবেন যে মানে ওই মানে যে সমস্ত সাহাবির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ সময় সোহবত পেয়েছেন সেই সাহাবির কথা বলছি না, খুব অল্প সময়ে সোহবত পেয়েছেন। কেউ কেউ বলেছেন আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা 7 বা 8 বছর বয়সে রাসূলুল্লাহ মারা গেছেন, যে তখন এরকম বয়স ছিল, বুঝতে পেরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কখন তাহলে বুঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ই করেছেন, তখন তার বয়স কম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সাহাবায়ে কেরামদেরকে ইনস্ট্রাকশন দিতেন, আর সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যকে কিভাবে অনুসরণ করতেন, এই বিষয়টি উপলব্ধি করতে পারলে আপনি বুঝতে পারবেন যে আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই পৃথিবীতে যতদিন থাকি ততদিন পর্যন্ত আর পেট পূর্তি, পেট বোঝন যেটাকে বলা হয় তাকে, ভুঁড়ি বোঝন আর হবে না, ভুঁড়ি বোঝন আমার পক্ষে হবে না, এই সিদ্ধান্ত নিলেন। ওখানে যে তাকাত দেলা ইয়ে তাশা কিভাবে করতেন, নিজের জীবনের জীবনধারাকে পরিবর্তন করে দিয়েছেন। এটা বলতেছেন কে? বললাম আসাদ ইবনে মূসা রাহিমাহুল্লাহু তাআলা বর্ণনাকারী, ইয়া হাদিসের বর্ণনাকারী, তিনি বলতেছেন ওখানে যে তাকাত দেলা ইয়ে তাশা, যখন তিনি দুপুরের খাবার খেতেন রাত্রে খাবার খেতেন না, ওই যে তা আশালা ইয়ে তাকাদ্দা, আর যদি রাত্রে খাবার খেতেন দুপুরে খাবার খেতেন না, মিল কমে কমিয়ে দিয়েছেন, মিল কি করেছেন কমিয়ে দিয়েছেন, মিল কমিয়ে দিয়েছেন। বন্ধুগণ, আমরা এই হাদিসের ব্যাখ্যার মধ্যে হাফেজ মুনাবী রহমতুল্লাহ আলাইহি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তিনি হাদিসের ব্যাখ্যার মধ্যে শেষের অংশে তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যে নিষেধ করেছেন আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ঢেকুর তুলতে নিষেধ করেন নাই, মানে তুমি তোমার ঢেকুর ঠেকাও, মানে ঢেকুর না উঠলে আর খেতে পারবেন ব্যাপারটা এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করার কারণ হচ্ছে যেই কারণে ঢেকুর তৈরি হয় সেটা নিষেধ করেছেন, সেটা হচ্ছে আশাবা, পেট পূর্তি, ভুঁড়ি বোঝন খাবারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন। ওয়া হুয়া মাজমুমুন তিব্বান ওয়া শারআন, হাফেজ মুনাবী রাহমাতুল্লাহ আলাইহি ফাইজুল কাদিরের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন ওয়া হুয়া মাজমুমুন তিব্বান ওয়া শারআন, মেডিকেল সায়েন্স এর দৃষ্টিভঙ্গিতে এবং শরীয়তের দৃষ্টিভঙ্গিতে, দুই দৃষ্টিভঙ্গিতেই এটি ইসলামের শরীয়তে গর্হিত কাজ, নিন্দিত কাজ। ওয়া হুয়া ইউকাররিবু শয়তান, তিনি বলতে এটা আমার বক্তব্য নয়, একটা কথাও নিজের পক্ষ থেকে তৈরি করে বলছি, আহলে হাদিসদের বক্তব্য, হাফেজ মুনাবী রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করতেছেন। তিনি বলেন ওয়া হুয়া ইউকাররিবু শয়তান, এটা মানুষের কাছে শয়তানকে নিয়ে আসে, কারণ এর সাথে শয়তানের সুযোগ আছে, বুঝতে পেরেছেন, শয়তান এজেন্ডা পেয়ে যায়, শয়তান কি পেয়ে যায়, এজেন্ডা পেয়ে যায়, শয়তানকে নিয়ে আসে কাছে। ওয়া ইউহাইয়িজুন নাফসা ইলা তুগিয়ান, আর প্রবৃত্তির চাহিদাকে, প্রবৃত্তির কামনা বাসনাকে সীমা লঙ্ঘনের দিকে কি করে, তাড়িত করে, এটা সীমা লঙ্ঘন। অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে সেদিকে গেলাম না আমি। আপনার বন্ধুগণ, এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার গ্রহণের ক্ষেত্রে, খাবারের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি মূলনীতি আপনি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিস থেকে আপনাদের কাছে পেশ করব, তারপর আমরা খাবার গ্রহণের এই মৌলিক বিষয়গুলো নিয়ে যে ভয়াবহতা কি কি আছে সেগুলো আলোচনা করব, তারপর আমরা আলোচনা করব যে আমরা যদি খাবার গ্রহণের ক্ষেত্রে পরিমাণ বুঝতে পারি, সেই পরিমিত খাবার খেলে আমাদের কি কি সুবিধাগুলো কি কি আছে সেগুলো আলোচনা করব, যদি আমাদেরকে সময় সাপোর্ট করে ইনশাআল্লাহ তাআলা। প্রথম পয়েন্ট হচ্ছে আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী জীবনে খাবারের যে মূলনীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন সেগুলো আমাদেরকে অক্ষরে অক্ষরে বিশ্লেষণ করতে হবে এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এক নম্বর, এই হাদিসটি বর্ণনা করেছেন উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবনে হিব্বান তার সহিহ বর্ণনা করেছেন 6358 নম্বর হাদিস, 6358 নম্বর হাদিস, এবং হাদিসটিকে শেখ মোহাম্মদ নাসির আলবী রহমতুল্লাহ সহিহ বলেছেন। এর মূল বক্তব্যটুকু সহিহ মুসলিমের মধ্যে এসেছে 2974 নম্বর হাদিস। লাকাদ মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়েছে, ওয়া মা শাবি আমিন খুবজিন ওয়া যাইতিন ফি ইয়াউমিন ওয়াহিদিন মাররাতাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়েছে, তিনি একদিনে দুইবার কোন সময় একটা রুটি এবং তৈল দিয়ে তিনি তার পেট পরিপূর্ণ করে খাননি। খুব ভালো করে খেয়াল করুন, একদিনে দুইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি এবং তেল দিয়ে পরিপূর্ণ করে খেতে পারেননি। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন। এই হাদিস থেকে কি বুঝলাম,
আমার বন্ধুগণ, পরিতৃপ্ত ও পেট ভর্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে এই নির্দেশনা দিয়ে যাননি। সামনে আমি এই কথাগুলো আবার আরেকভাবে রিপিট করবো ইনশাআল্লাহ তাআলা। দুই নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা, তিনি বলেন, ওয়াল্লাযি নাফসু আবি হুরায়রা তা বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন এই আবু হুরায়রার জীবন যে সত্তার হাতে রয়েছে, মা আশবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলাহু সালাসাত আইয়ামিন তিবাআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার পরিবারকে একাধারে তিন দিন পরিতৃপ্তি পরিপূর্ণ পরিতৃপ্তির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোনদিন খাবার দেননি, দিতে পারে খাবার দেননি, মিন খুবজি হান্তা, গমের যে রুটি আছে গমের রুটি, হাত্তা ফারাকাত দুনিয়া, মৃত্যু পর্যন্ত এটা করতে পারেন নাই, হাত্তা ফারাকাত দুনিয়া, দুনিয়া থেকে চলে যাওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা করতে পারেন নাই। এখন তো রুটি গমের রুটি তো মানে এখন আর মানুষ খাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গমের রুটি নবী সাল্লাল্লাহু আলাইহি খুব কম খেয়েছেন, সামনে হাদিসের মধ্যে আসবে হয়তো। এই হাদিসের মূল কথা কি? মূল কথা হচ্ছে বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরিবারের খাবারের ব্যাপক আয়োজন রাসূলুল্লাহ করতেন না। এখন তো আমাদের পরিবারের মধ্যে যদি কোনো কারণে একদিন বাজারের কোনো দেরি হয় তো ঘরেই তো ঢুকতে পাবেন না, ঘরের দরজা থেকে হয়তো কি করে দিবে, নট করে দিবে, ঘরের দরজায় আসার দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিবারের কথা বলা হচ্ছে, যিনি এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং সম্মানিত মানুষ তিনি তার পরিবারকে কি করেছেন সে কথা বলা হচ্ছে বন্ধুগণ। তিনি তার পরিবারের জন্য ব্যাপক আয়োজন করতেন না। এই হাদিসের অর্থ হচ্ছে যে ব্যাপক বিশাল আয়োজন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করতেন না। তিন নম্বর পয়েন্ট, হাদিসটিও দীর্ঘ, সহিহ বুখারীতে এসেছে, মুসলিম এসেছে, তিরমিজিতে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আর আলোচনা করার আর প্রয়োজন নেই। তিন নম্বর হচ্ছে নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন, যুকিরা উমর রাদিয়াল্লাহু যাকারা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আসাবান নাস মিনাদ দুনিয়া, উমর রাদিয়াল্লাহু আনহু কাছে উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় এ কথা বর্ণনা করা হলো যে মানুষ তো এখন অনেক আরাম আয়েশের মধ্যে আছে, খাবার দাবার দিব্যি আরামের মধ্যে আছে। ফাকালা, তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলে, লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখেছি, ইয়াযাল্লুল ইয়াউমা ইয়ালতাউই মা ইয়াজিদু দাকালান ইয়ামলাউ বিহি বাতনা, রাসূলুল্লাহ আমি দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খিদার কষ্টের মধ্যে আছেন, ক্ষুধার্ত অবস্থায় আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটে মানে দেয়ার মতো তিনি সামান্য কম দামি একেবারেই মানে দুর্বল খেজুর, কম দামি খেজুর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাননি। অথচ এখন তোমরা দেখা যাচ্ছে যে খাবারের জন্য বিশাল আয়োজন করতেছো এবং খাবার তোমরা পাচ্ছ। এখান থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন অতিরিক্ত খাবার মজুদ করতেন না, অতিরিক্ত মজুদ করলে ঘরের মধ্যে খানা বেশি হয়ে যাবে, বুঝতে পেরেছেন? মানে খেজুর তো মানে আরবের খেজুর তো এখন সবখানে একেবারে অ্যাভেলেবেল বিষয়, মানে এমন রেডি খেজুর মানে নিকৃষ্ট খেজুর, কম মানে কম মূল্যের খেজুর, যেগুলো যেগুলো খুব ভালো মানের খেজুর নয়। এখন তো বাংলাদেশি লোকেরা বেশিরভাগ লোকেই আজুয়া অথবা কি খাচ্ছে এটা কি কয় মাবরুম খাচ্ছে, মাবরুম হাই কোয়ালিটির খেজুর, মাবরুম অথবা আম্বর, মানে এগুলো খাচ্ছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বর মাবরুম তো প্রশ্নই আসে না, একেবারেই সাধারণ কোয়ালিটির একেবারেই কম দামি যে খেজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও পাননি, কারণ হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজুদ করতেন না, মজুদ করতেন না, কারণ প্রয়োজনের অতিরিক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন মনে করতেন না। চার নম্বর হাদিস, আয়েশা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মা আকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবজান মুরাক্কাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খুবজান মুরাক্কাকা একেবারে পাতলা মিহি রুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খান নাই, এটা কে বলতেছেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমে দায়িত্ব পালন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছেই ছিলেন, সুতরাং এই বক্তব্য একেবারেই স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এখন তো রুটি মানে সেই কোয়ালিটির রুটি দিলেও তারপরে বলছেন না রুটি ভালো হয়নি, একটু ঘিটি দিয়ে বাজিয়ে আনলে তো ভালো লাগতো, বুঝতে পেরেছেন আমাদের অবস্থা? যে ওয়ালা শাতান মাসমুতাতান, কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানে ওই যে এটাকে কি বলা হয় তাকে আপনাদের বর্তমানে গ্রিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে গোশ ছাগলের গোশত যেটাকে মানে ইয়ে করা হয় পোড়ানো হয় তাকে রাসূলুল্লাহ সেটা কখনো খাবে হাত্তা লাকিয়াল্লাহ, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা পর্যন্ত। সহিহ বুখারী হাদিস। কি বোঝানো হয়েছে এই এই টেক্সটে? এই টেক্সটের বক্তব্য হচ্ছে মজাদার খাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কখনো অভ্যাস করেন নেই, দেখছেন কখনো অভ্যাস করে নেই। রুটি খাওয়া না যায়জ না, কিন্তু যদি আপনি অন্য নরম রুটি খান কি না যায়জ হবে? না। আপনারা হয়তো বলতে পারেন যে মানে এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য যেটা আছে আমি সেই তথ্য সাথে বলে দিচ্ছি। তথ্যটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মজাদার খাবারে অভ্যাস করেন নাই, কারণ অভ্যাস করলে তাহলে খেতেন বেশি এবং মজা বেশি পেয়ে যেতেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যেটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মজাদার খাবারে অভ্যাসই করেন নাই। যদি মাঝে মধ্যে কোথাও খেয়ে ফেলছেন সেটা ভিন্ন কথা, কিন্তু কখনো মজাদার খাবারের জন্য অভ্যাস করেন নাই আলাদাভাবে। পাঁচ নম্বর পয়েন্ট, পাঁচ নম্বর পয়েন্ট ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করে তিনি বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াবিতুল লাইয়ালিল মুতাতাবিআ তাউয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে অনেক রাত ক্ষুধার্ত অবস্থায় রাত্রের বেলার ক্ষুধা তাউয়ান বলা হয় থাকে, রাত্রের বেলা না খেয়ে, রাত্রের বেলা না খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘুমাতেন। ওয়াহলুহু লা ইয়াজিদুনা আশাআন, এবং তার পরিবারের লোকেরা রাত্রের খাবার পেত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা আকসারু খুবজিহিম খুবজু শাঈর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলির খাবার ছিল বেশিরভাগ ক্ষেত্রে খুবজু শাঈর, জব থেকে তৈরি করা রুটি। আগের রুটির কথা বলছিলাম না, আগের রুটিটা কিসের ছিল? গমের রুটি। গমের রুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাঝে মধ্যে যদি কখনো কোথাও খেতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘরের মধ্যে যে রুটি তৈরি হতো সেটা হচ্ছে জব থেকে তৈরি করা রুটি। জবের রুটিটা একটু কি হয়, মিহি হয় না, মিহি হয় না, এবং জব রুটি খুব বেশি স্বাদ হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ খাবার ছিল জবের রুটি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ তার সুনানের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন 2360 নম্বর। এই হাদিস থেকে বোঝা যায় বন্ধুগণ, জীবন ধারণের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা প্রয়োজন তা খেতেন, যা প্রয়োজন তা খেতেন। আমি এই পাঁচটি মূলনীতি আপনাদের সামনে আলোচনা করলাম এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের ক্ষেত্রে আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যে দিক নির্দেশনা থেকে আমরা এই কথা স্পষ্ট করে বুঝতে পেরেছি যে খাবার যদি গ্রহণ করেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি খাবারের মধ্যে সীমালঙ্ঘন করছেন কিনা, অতিরঞ্জন করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার যেই মানদণ্ড আছে সেই মানদণ্ড লঙ্ঘন করছেন কিনা, যদি মানদণ্ড লঙ্ঘন করেন তাহলে আপনি আপনার এই খাবারের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কি ক্ষতিগ্রস্ত হবেন সামনে একটি একটি করে আলোচনা আসবে। বন্ধুগণ একটু যাব আরবদের কাছে যাব। আরবরা এই খাবারগুলোকে এটাকে কি করেছে, তারটা চার চার প্রকারে ভাগ করেছে। একটাকে বলা হয় থেকে আল আজম, একটাকে বলা হয় আল আজম। আজমটা হচ্ছে যতটুকু খাবার গ্রহণ করা, মানে যতটুকু খাবার খেলে আপনি কোনো ধরনের অসুবিধা নেই, সামান্য খাবার, এটাকে অল্প খাবার বলা হয় তাকে। এই জন্য আরবদের কাছে পরিচিত ছিল খাবারের নামও আলাদা, খাবারের কি নাম আলাদা, মানে যেই খাবার সামান্য পরিমাণের খাবার। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, খাবারের পরিমাণটা সামান্য পরিমাণের হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ব্যাপারে যে দোয়া করেছেন সেটা হচ্ছে পরের খাবারটা, আল আজমটা, এটা হলো সব সময়ের খাবার। কম খাবারটা হচ্ছে সব সময়ের খাবার, এটা হলো আপনারা অভ্যাস করেন করতে হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা জাআল তুআমা আলি মুহাম্মাদিন কুতা, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের খাবারটাকে কুতে পরিণত করুন। কুত হচ্ছে ওই খাবার যেই খাবার জীবন ধারণের জন্য শুধু প্রয়োজন কেবল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন এই যে উপরে যে পাঁচটি হাদিস বললাম, এই পাঁচটি হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের স্ট্যান্ডার্ডটা দেখেছেন কিনা, যেহেতু তিনি স্ট্যান্ডার্ড নিয়েছেন কি কুত, আজম কেনেন নাই। আজম হচ্ছে কম খাবার, আজমটা হচ্ছে কি বুঝতে পারলাম কিনা, আজমটা হচ্ছে কম খাবার, কুতটা হচ্ছে মা ইয়াসুদ্দুর রামাক, যা জীবন ধারণের জন্য প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুকে গ্রহণ করেছেন খাবার হিসেবে। ফলে ওই পাঁচটি হাদিসের মধ্যে সব জায়গায় কিন্তু এটা এটা ফুটে এসেছে। প্রসঙ্গত আমি একটি বিষয় এখানে বলেছি যে আমি বলবো আপনাদেরকে, সেটা হলো এই সময় আমাদেরকে সহযোগিতা করেনি, প্রয়োজনে আমি ইনশাআল্লাহ তাআলা এই বিষয় আগামী খুতবার মধ্যে আলোচনা করতে, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। যেটা বলছিলাম সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে আসলেন, হিজরত করে যখন মদিনাতে আসলেন, সব তো মক্কাতেই রয়ে গেল,
সম্পদ বলতে কিছুই নেই, মানে সব কিছুই মক্কাতে রয়ে গিয়েছে। তাহলে এখানে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ধারণটা হয়ে গেল কি, মানে পরনির্ভরশীল হয়ে গেল। এবং জীবনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে ব্যবসা করে রাসূলুল্লাহ সাল্লাম যে অবস্থা ছিল সেটা পুরোটাই কি হয়ে গেল, শেষ হয়ে গেল, মক্কাতেই শেষ হয়ে গেল। মক্কা থেকে চলে আসলেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় হিজরি। উহুদের যুদ্ধ পর্যন্ত মুসলমানদের মধ্যে কিছুটা বিপর্যয় ছিল, বিপর্যয় বলতে আমি বুঝাচ্ছি যে কিছুটা অনটন অভাব ছিল, বুঝতে পেরেছেন? অভাবের কারণে রাসূলুল্লাহ সাল্লাম এই কাজগুলো করেছেন এটা নয়, এটা হাল হাদিস গুলো এটা প্রমাণ করেন না। এই কথাগুলো বুঝানোর জন্য আপনাদেরকে আবার বলছি। হয়তো অনেকে মনে করতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর পান নাই, অভাব রাসূলুল্লাহ সাল্লামকে অভাব না, অভাবের জন্য নয়, আমি কিন্তু ওখান থেকে অভাবের অর্থ নিই নাই, খুব ভালো করে খেয়াল করুন। সেখান থেকে আমরা অর্থ নিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজনের অতিরিক্ত জিনিস মজুদ করতেন না ঘরের মধ্যে। অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সাহাবায়ে কেরামদেরকে বলতেন তোমরা দার ঘরে যা খেজুর আছে সবগুলো আবার ঘরে নিয়ে আসো, সাহাবায়ে কেরাম দিয়ে যেতেন না? অবশ্যই দিয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন মনে করেন নাই, খুব ভালো করে খেয়াল করুন, এই মূলনীতিগুলো বুঝতে হবে। এরপরে উহুদের যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবার সমৃদ্ধ হয়ে গেলেন, অভাব মুসলমানদের কাছ থেকে দূরীভূত হয়ে গেল, মুসলমানদের কাছ থেকে অভাব কি হলো, দূরীভূত হয়ে গেল। এটা আহজাবের যুদ্ধ পর্যন্ত মানে এটা কি করলো, অব্যাহত থাকলো, কন্টিনিউ করলো, আহজাবের যুদ্ধ থেকে আহজাবের যুদ্ধ এবং মক্কা বিজয় পর্যন্ত, মানে এই সন্ধি পর্যন্ত, হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত, এই সময় মুসলমানদের মধ্যে কিছু অভাব ছিল। মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানগণ আবার কি হলেন, অভাবমুক্ত হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথাও অভাবের কি ছিল না, অত বেশি লম্বা সময় অভাব রাসূলুল্লাহ ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনী থেকে পাঁচজন সাহাবী থেকে আলাদা আলাদা বর্ণনা উল্লেখ করেছি, খুব ভালো করে খেয়াল করেছেন কিনা, এটা কিন্তু একজন সাহাবীর বর্ণনা উল্লেখ করি নেই। একটা আনাস ইবনে মালিক বর্ণনা করেছেন, একটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, স্ত্রী বর্ণনা করেছেন, একটা খাদেম বর্ণনা করেছেন, একটা আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন, একটা ওমর ইবনে খাত্তাব বর্ণনা করেছেন। দেখেছেন বর্ণনাগুলো সব আলাদা উল্লেখ করেছি যাতে করে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মূল নীতি গ্রহণ করেছেন, সেটা হচ্ছে খুত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খাবার হিসেবে কি করেছেন, গ্রহণ করেছেন। খাবারের আরো দুইটা পর্যায় আছে, এটা আরবদের কাছে পরিচিত ছিল। এর তিন নম্বর পর্যায়ে হচ্ছে আশাবা। আশাবা হচ্ছে এতটুকু খেলেন, খেতে খেতে বললেন পরিতৃপ্ত হয়ে গেলেন, কি হয়ে গেলেন, পরিতৃপ্ত হয়ে গেলেন। এটা হলো ক্ষুধা মানে না লাগার পরেও যদি কেউ খান এটা হচ্ছে সাবা। এবার বুঝাতে পারলাম, সহজ করে দিলাম, আরেকটু সহজ করলাম এর অর্থটাকে। ক্ষুধা নেই, আসেন চলেন কিছু খেয়ে নি, কেন না, আমাদের দিক নির্দেশনা আছে আমাদের কাছে, ক্ষুধা থাকলে আমরা কি করবো, খাবো, নাহলে খাবো না। আচ্ছা, এটা হচ্ছে সাবা। আর চার নম্বর হচ্ছে আল জেশা। আল জেশা হচ্ছে যেটা হলো পরিতৃপ্ত হয়ে যাওয়ার পরও খাবার দাবার শেষ, এরপরে নিয়ে আসছে কতগুলো ফল, এরপরে নিয়ে আসছে কতগুলো, কোথায় যাবেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এভাবে খেয়েছেন? আমাদের সবাইকে কিন্তু এটা কি করতে হবে, উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে। বন্ধুগণ, এবার আমি আমার মূল আলোচ্য বিষয়ের এই যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ধারার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারটাকে কিভাবে গ্রহণ করেছেন। তার মধ্যে আশাবা ওয়াল জেশা, এই তৃতীয়, থার্ড এবং ফোর্থ, এই দুটো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোথাও কি করা যায় না, পাওয়া যায়। এই হাদিসগুলো থেকে বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, হাদিসগুলো স্পষ্ট এটাই প্রমাণ করেছে এটা পাওয়াই যায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফলে সাহাবায়ে কেরামগণ, ওই এর আগে একজন সাহাবীর নাম বলেছিলাম, খেয়াল পড়ে আপনাদের, আবু জুহাইফা আস সুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে সিদ্ধান্ত নিয়েছেন জীবনের মৃত্যু পর্যন্ত, আর এইভাবে সাহাবিরা কি করেছেন দেখেন তো, আসেন শুধু একজন সাহাবির কথা আমি বলবো, তিনি হচ্ছেন আমার বন্ধুগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা জীবনে যাতে করে খাবার বেশি খাওয়া না হয় এর জন্য একটা পলিসি তৈরি করেছেন, জীবনের জন্য খাবারটা কি না হয় এর জন্য একটা পলিসি তৈরি করেছেন। সেই পলিসিটা হচ্ছে এই, আপনাদেরকে আজকে পলিসিটাও বাজিয়ে দিচ্ছি, খুবই প্রয়োজন, যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেতে বসতেন অবশ্যই একজন মিসকিন, অবশ্যই একজন অতিরিক্ত লোক তার সাথে খেতে নিয়ে আসতে হবে, অন্যথায় তিনি খেতেন না। খাবার তার সামনে পেশ করা হলে আরেকজন ব্যক্তি সহ নিয়ে আসা হতো, যাতে করে
মানে খাবার কি করা যায়, খাবারকে কন্ট্রোল করা যায়। আরেকজন যদি আপনার সামনে আপনার খাবার খেয়ে ফেলে তাহলে তো আপনি আর খেতে পারলেন না, কথা বুঝতে পেরেছেন কিনা? এই জন্য আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনে এভাবে কি করলেন, তিনি তার গোলামকে বললেন একদিন যে একজন মিসকিনকে নিয়ে আসো। তখন একজন মিসকিনকে নিয়ে আসা হলো, فاكل اكلا كثيرا, এই মিসকিন এমন যে মানে অনেক বেশি খেলো। মিসকিনের খাওয়ার কথা ছিল, খাবে তো সুন্না অনুযায়ী খাবে, সুন্নাটা লঙ্ঘন করলো, অধিক পরিমাণে খেলো। فقال ابن عمر لغلامه, ابن عمر رضي الله عنه তার গোলামকে বলল, তার খাদেমকে বলল, ইয়া নাফ, খাদেম ছিলেন নাফ রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ তাআলা, তাকে বললেন, ইয়া নাফ, হে নাফ, লা তুদখিল হাজা আলাইয়া, এরে আর কোনোদিন আমার কাছে আনো না। এই জন্য নয় যে মানে মিসকিন হওয়ার কারণে আনো না, এই জন্য নয় যে মানে সে কি কারণে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নাহ এখন পর্যন্ত অভ্যাস করতে পারে নাই, এই জন্য আনতে নিষেধ করেছেন, কথা বুঝতে পেরেছেন? এই জন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এখন পর্যন্ত অভ্যাস আনতে পারেন নাই, তাকে আমার কাছে আনো না। ফাইনি, এরপরে বলে দিচ্ছেন, এমনি নয় দলিল দিয়ে বলছেন, আনো না এই কথা বললে তো চলবে না। ফাইনি সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি এক বুড়িতে খায়, ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমআ, আর কাফের ব্যক্তি সাত বুড়ি পূর্ণ করে খায়। কি বুঝলেন? সহিহ বুখারী হাদিস 5393 হাদিস, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হাদিস থেকে বোঝা যায় বন্ধুগণ, অধিক পরিমাণে খাবার প্রথম পয়েন্ট, এক নম্বর পয়েন্টে ঢুকেছি, এক নম্বর পয়েন্টে অধিক পরিমাণে খাবার, যে খাবার আপনার সাবা পর্যন্ত চলে যাবে, পরিতৃপ্তির পর্যন্ত চলে যাবে যে খাবার, এই খাবার হচ্ছে আমার বন্ধুগণ এটা সিফাতুল মিন সিফাতিল কুফফার, কাফেরদের বৈশিষ্ট্য, এটা কাফেরদের বৈশিষ্ট্য। এখান থেকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আপনি কাফেরদের এই বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে এসে যায় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এবার এর সপক্ষে আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনে কারীমের সূরাত মুহাম্মাদের 12 নম্বর আয়াতের মধ্যে যাই, সূরাত মুহাম্মাদের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুন কামা তাকুলুল আনআম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইয়াতামাত্তাউন, তারা শুধুমাত্র ভোগ উপভোগ করতেছে, ওয়াকুলুন, আর খাচ্ছে, কামা তাকুলুল আনআম, যেমনি ভাবে চতুষ্পদ জন্তু খাচ্ছে, শুধু তাদের খাবারের মধ্যে কোনো ধরনের কি নেই, নীতিমালা, কোনো ধরনের শৃঙ্খলা নেই, কোনো ধরনের অনুসরণ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছেন যে এই ধরনের খাবার কোনোভাবে ইমানদার ব্যক্তিগণ খেতে পারবে না। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মোল্লা তিবি রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেন, তিনি বলেন যে মানে অধিক পরিমাণে খাওয়ার খেলেই যে সে কাফের হয়ে যাবে ব্যাপারটা এমন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর কথা বোঝানোর জন্য চেষ্টা করেছেন যে যদি কোনো ব্যক্তি খাবারের ব্যাপারে আধিক্য গ্রহণ করে তাহলে সে এমন একটা বৈশিষ্ট্য গ্রহণ করলো যে বৈশিষ্ট্যটুকু কাফেরদের, মুসলমানদের হতে পারে, ইমানদারদের হতে পারে না। তো আপনি কাফেরদের বৈশিষ্ট্য কোনোভাবেই নিয়ে দিতে পারেন না, কারণ আপনার ইমানের দাবি অনুযায়ী আপনি কাফেরদের বৈশিষ্ট্য কোনোভাবেই কি করতে পারবেন না, গ্রহণ করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কি করেছেন, এই দিকে ইঙ্গিত করেছেন, যাতে করে খাবারের ক্ষেত্রে আমরা কাফেরদের বৈশিষ্ট্য থেকে দূরে থাকতে পারি এবং খাবার গ্রহণের ক্ষেত্রে আমরা নিজেরা সামান্য পরিমাণ যথাসম্ভব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে অনুসরণ করতে পারি। দুই নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, অধিক পরিমাণে খাবার হচ্ছে শেষ, অধিক পরিমাণে খাবার হচ্ছে এটা হলো অলস ব্যক্তিদের কাজ, এতে একজন ব্যক্তিকে পরিপূর্ণরূপে অলস করে ফেলবে, এমন অলসতা করবে, অলসতা তার মধ্যে তৈরি হবে যে সে ব্যক্তি কোনো কাজের মধ্যে কোনোভাবেই সে চাঞ্চল্য পাবে না, কোনো কাজের মধ্যে সে স্পৃহা পাবে না, ইচ্ছা পাবে না, তার উদ্যম কমে আসবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারটাকে কি করতে বলেছেন, কম করতে বলেছেন। তিন নম্বর পয়েন্ট হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক পরিমাণে খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর পরিপন্থী, সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের জন্য একটা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন এর মধ্যে থাকতে হবে। এটাকে কমানোর জন্য সামনে আমরা আগামী ইনশাআল্লাহ তাআলা আগামী কথা শেষ করবো, আজকে আর আলোচনা করতে যাচ্ছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খাবারটাকে কমানোর জন্য নবী সাল্লাল্লাহু খাবারের পদ্ধতিও নবী সাল্লাল্লাহু আলাইহি আলাদা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের মতো এরকম আঙ্গুলে দিয়ে বুঝতেন না, বিশাল একটা কি করে এটাকে মানে লোকমা তৈরি করে মুখের মধ্যে এভাবে দিতেন না, তিন আঙ্গুল দিয়ে খেতেন। তিন আঙ্গুল দিতে লোকমা করতে পারবেন না, দেখছেন পারবেন কিনা। সুবহানাল্লাহ, এই জন্য সুন্নার প্রত্যেকটি বিষয়ের মধ্যেই আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়ে গেছে। আসুন না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমাদের খাবারের ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে পারতাম তাহলে যে কতগুলো ফায়দা আমাদের আসতো ইনশাআল্লাহ তাআলা। আমি বাকি আলোচনাটুকু আগামী জুমাতে শেষ করবো, যেহেতু আজকে আলোচনার মূল আলোচ্য বিষয় আজকে আলোচনা শেষ করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের জীবন ধারার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নার যে তরিকা আছে সেগুলো আমরা সেগুলোকে চর্চা করতে পারি। আমরা শুধুমাত্র আবেগে চললে হবে না, শুধুমাত্র মনের ইচ্ছায় চললেই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরু লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহীম। الحمد لله على احسانه والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان محمدا عبد الله ورسوله الداعي الى رضوانه وعلى اله واصحابه واخوانه. عباد الله رحمكم الله، ان الله امركم بامر كريم، الا وهو الصلاه والسلام على النبي الكريم، فقال في محكم التنزيل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد، وبارك اللهم على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد. وارض اللهم للخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وانصار اصحاب محمد صلى الله عليه وسلم اجمعين. اللهم اجعل الاسلام والمسلمين، اللهم اجعل الاسلام والمسلمين، واغسل الكفرة والفسقة والمبتدعة والمشركين. اللهم انصر عبادك الموحدين في كل مكان، اللهم انصر عبادك الموحدين في كل مكان. رب العالمين আমাদের যে সমস্ত ভাইরা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে নির্যাতিত হচ্ছে তাদের সবাইকে আপনি আপনার পক্ষ থেকে সাহায্য করুন। রব্বুল আলামিন তাদের জন্য আপনার পক্ষ থেকে সুলতান আর নাসিরা অবতীর্ণ করুন। রব্বুল আলামিন বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ত্রিপুরা এবং আসামের মুসলমানদের উপর প্রচন্ড নির্যাতন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম ভাইদেরকে যেন সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুম্মা আনজিল আলাইহিম বাসাকা আল্লাযী লা ইউরাদ, বলুন আমিন। আল্লাহুম্মা আনজিল আলাইহিম বাসাকা আল্লাযী লা ইউরাদ, আমিন। আল্লাহুম্মা আনজিল আলাইহিম বাসাকা আল্লাযী লা ইউরাদ, আমিন। আল্লাহুম্মা আহসিহিম আদাদা, اللهم احصهم عددا، واقتلهم بددا، ولا تبق منهم احدا. اللهم انصر عليهم، اللهم انصر عليهم، اللهم انزل عليهم سأرك الذي لا يرد. বন্ধুগণ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন সুস্থ করে দেন। আমরা প্রায় এক মাসের কাছাকাছি সময় আগে আপনাদের কাছে একটা আবেদন করেছিলাম দ্বিতীয় লিফটের বিষয়ে, তা আপনারা আমাদের সেই আবেদনে সাড়াও দিয়েছেন, দ্বিতীয় লিফটের পরিপূর্ণ টাকা আদায় হয়ে গিয়েছে, দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের যারা দান করেছেন তাদেরকে কবুল করুন, বলুন আমিন। এর মধ্যে এক ভাই সিংহবাগ দান করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানটাকে কবুল মঞ্জুর করুন। তিনি যেই সন্তুষ্টির জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য দিয়েছেন, যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্য এবং আর সেই অসন্তুষ্টিটুকু তাকে অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন। অনেক ভাই আছেন মারা গিয়েছেন, অনেক মুসল্লি আছে মারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে ক্ষমা করে দিন, বলুন আমিন। আর আমি আপনাদের সবাইকে এই কথা বলবো যে আমরা সবাই মুসলিমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। জুলম আমাদের জন্য আসতেই পারে, জুলম মানুষের জীবনে মুসলমানদের জীবনে অহরহ এসেছে, পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে এসেছে, কিন্তু মজলুমের দোয়া আল্লাহ তাআলার কাছে অবশ্যই গ্রহণযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা বাইনা হাওয়া বাইনা হিজাব, এর মাঝে আল্লাহর মাঝে কোনো কি নেই, কোথাও কোনো আড়াল নেই, সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। সুতরাং মজলুম ব্যক্তিগণ আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে। এই বলা থেকে আমরা যেন বিরত না থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দোয়া করার জন্য তৌফিক দান করুন। সবচেয়ে অক্ষম ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বলার মতো ক্ষমতা ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার মতো ক্ষমতা ছিল কিন্তু দোয়া করতে পারেনি, এর চেয়ে অক্ষম ব্যক্তি আর নেই।
عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله